আজ যার কারণে হাসছো একদিন তার কারণেই তোমাকে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের, মুখের উপর জবাবটা দিতে শিখেছি। তাই তো আজ ভালোর থেকে খারাপ হয়েছি। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সেই সাদা চামড়ার পেছনে। মাই হলো এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে আর কখনোই পাবে না। মানুষের জীবনের কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। কিন্তু আপনার সাথে যদি কিছু যায়, সেটা হলো আপনার ভালো কর্ম। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয়তো না বললেই ভালো হতো। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল শুধু একটা বিশেষ মানুষের জন্যই পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। তাই ডিভোর্স যদি দিতেই হয়, সন্তান হওয়ার আগে দিন। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস, নিজে ভালো তো জগৎ ভালো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। তিন দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নিত না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয় না। কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। এই ছয়টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয়। এক, অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। দুই, নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেকটা পিছিয়ে পড়বেন। ভালো করে কথা বলতে শেখাটা অনেক জরুরি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দুঃখের সাগরে ডুব দেবেন না। বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। অন্য কারোর উপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে অনার্স পাস করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক ফেল নেতার স্বাক্ষর লাগে। শিক্ষিত লোকটি বলল যাবি, আর অশিক্ষিত রিক্সাওয়ালা বলল কোথায় যাবেন বাবু। যা বুঝলাম, আসলে সব শিক্ষা বই থেকে আসে না। তিনটি সুন্দর ঘটনা। এক, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটা ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। দুই, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা।
তিন, প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। কখনো অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করেছি। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। একদা দুই বালক কুয়োর পাড়ে খেলা করছিল, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 7 বছর। হঠাৎ বড় ছেলেটা কুয়োয় পড়ে গেল এবং বাঁচাও বাঁচাও বলে ছেলেটা চিৎকার করতে লাগল। ছোট ছেলেটা কয়েক সেকেন্ড চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করল, কিন্তু দৃষ্টি সীমানায় কোনো লোকজন দেখতে পেল না। তৎক্ষণাৎ কুয়োর পাশে রশ্মি লাগানো বালতি দেখতে পেয়ে বলল, চিন্তা করো না, আমি বালতি ফেলছি, তুমি বালতি ধরে ওঠো। একবার বড় ছেলেটা টানে তো একবার ছোট ছেলেটা টানে। এভাবে অনেকক্ষণ টানাটানির পর একসময় বড় ছেলেটা কুয়োর পাড়ে উঠতে সক্ষম হলো। তারপর তারা গ্রামের ভিতরে প্রবেশ করে এবং গ্রামের মানুষকে সব জানায়। 7 বছরের ছেলে 9 বছরের ছেলেকে কুয়ো থেকে তুলেছে শুনে গ্রামের মানুষ নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে শুরু করলো। বেটাগুলো গল্প মারার জায়গা পায় না। ওই গ্রামে একজন বয়স্ক জ্ঞানী মানুষ বাস করতেন যার কথা সবাই খুব মানত। তিনি বললেন, ছোট ছেলেটা যা বলছে তা ঘটা সম্ভব। গ্রামের লোকজন বলল, কিভাবে সম্ভব? সে বলল, প্রথমত ও যা করেছিল তুই পারবি না, এই কথাটা বলার মতো আশেপাশে কেউ ছিল না। দ্বিতীয়ত 100% ডেডিকেটেড, ফুল ফোকাসড এবং ডু অর ডাই হয়ে সেই কাজটা করেছিল। ওর কাছে জেতা ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই অসম্ভব সম্ভবে রূপ লাভ করেছে। গল্প থেকে পাওয়া শিক্ষা, আগে নিজের কাজকে ভালোবাসো, তারপর 100% ডেডিকেশন দিয়ে নিজের কাজ করুন। সবসময় ফুল ফোকাসড থাকুন নিজের কাজে। মনে রাখবেন, মনোবিজ্ঞানে না বলে কোনো শব্দ নেই, যেটা আছে সেটা হলো অজুহাত। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। সন্তানের যত্ন আর পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, মোটা মেয়েদের জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নিই, কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশায় আমি বসে নিই। তিনজনকে কখনো ঘরে আসতে দেবেন না, আপনার শত্রু, ভদ্রবেশী বন্ধু, ভণ্ড পীর বা সিধু। তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে। 1. ডাক্তারের কাছে, 2. সত্যি কথা বলতে, 3. খাবার খেতে বসে। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমা। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। 1. যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ মানুষ সেজে বসে থাকে। 2. যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। 3. যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। যে আপনাকে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় আর বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা।
আর যে আপনাকে আপন ভাবে আপনিও তাকে আপন করে নিন। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না। যে মানুষটা আপনার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আপনার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আপনার। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। এক, টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন পুরো দুনিয়া আপনার পেছনে ছুটছে। দুই, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। তিন, কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে বসে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। চার, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। পাঁচ, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ছয়, জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। সাত, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না, নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই বাই।